Fast då vet inte jag om det. আমার কাছে মাফ চাইলে হইব না যার লগে করছস ওর কাছে মাফ চাইতে হবে ওই যাইতেছে এই যে 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 এই যে ওই যে কাল আপনারে কথা দিছিলাম না যে এরে ধইরা এনে আপনার কাছে মাফ চাওমু এরে ধইরা নি আসছি এই আমার চেহারা দেখতেছস কি মাফ চা সরি ভাবি গতকালের ঘটনাটা খুবই সরি আমারে মাফ করে দেন ভাবি ভাবি বলবেন না আমার এখনো বিয়া হয় নাই যখন বিয়া হইব তখন ভাবি কইেন এখন বল কইবেন ভাই তুই ওনারে কোন হিসাবে ভাবি বললি তুই জানলি কেমন ওনার বিয়ে হয়েছে কি হয় না আর যদি বিয়ে হয়ে থাকে উনি কোন ভাইয়ের বউ হ্যাঁ কোন ভাইয়ের বউ না চিরকাল তো আর বিয়ে ছাড়া থাকবো না একদিন তো বিয়ে হইতেই পারে ওই সেই হিসাবে একটু ভাবি কইলাম ভাবি ভাবি সরি ভাবি মাফ করে দেন ভাবি আচ্ছা ঠিক আছে আর কোনোদিন কোনো মেয়ের সাথে এমন করবেন না যতদিন ওর সঙ্গে আছি ততদিন আর আমার উল্টা পাল্টা করার কোনো উপায় নাই ঠিক আছে আপনি না কলেজ যাচ্ছিলেন লেট হয়ে যাচ্ছে জান 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 সরি টু ডিস্টার্ব ইউ জান কি রে তুই বলে কোন গ্রামে মাইয়া দেখতে গেছিলিস তারপর কি হইলো আমাদের জানাইলি না তো আরে কইছ তো দোস্ত এক দ দ দ দ দ দ দজ্জাল বম মহিলার মা 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 মাইয়া দেখতে গেছিল সে কই আমি নাকি তো 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 তোতলা এমন মেজাজ খারাপ হয়েছিল আরে বাবা তোরে যে তোতলা কয় আরে ও তোতলাই চিনে না আর তোর তো খালি কথা বলতে গেলে একটু বাজে এটা কি তোতলা নাকি তা মাইয়া দেখছো আরে না বেটা চলেছি রাকুরা ওর মাইয়া ধরে রিগুচি করি ওই মেয়ে যত সুদূরই হোক আমি তোর বিয়া কর আরে না আরে কর কর আরে মর্জলা করুম না তাই ক আচ্ছা শোন কই যাচ্ছিলি তো কাছে চল যাই চা খাই তারপরে উত্তর পাড়ার পেয়ারা বাগান আছে না অনেকে বই আড্ডা দিব চল চল আই তুই বাইক লয়ে আমি চিরকাল ভাইয়া তুমি কি কবি সাহিত্যিক হয়ে গেছো নাকি একা একা হাসতেছ যে আরে না ওই যে সাহেব সাহেব কি কামটা করছে আজকে জানোস ওই মায়েরে ভাবি ডাকে ফেলছে হায় আল্লাহ কি কও সে শুনে রাগে মাগে আগুন হয়ে যায় নাই আরে না রাগে নাই তুইটা কইছে তার নাকি বিয়ে হয় নাই তারে বোন ডাকতে আরে সাহেব শালা একটা শয়তান তাহলে ট্যালেন্ট শয়তান হলেও ট্যালেন্ট ঠিকই বুঝা ফেলেছে আমি মায়াটারে যে পছন্দ করছি তার মানে তুমি কনফার্ম তার বিয়ে হয় নাই কিন্তু কাউকে ভালোবাসে কিনা সেটা জানতে পারছো এইটা তুই ঠিক বলছস কিন্তু সেটা জানবো কিভাবে আরে ভাইয়া সরাসরি জিজ্ঞাসা করবা দূর এই কথা কি করে সরাসরি জিজ্ঞাইতে পারে তুমি এটা বলো তুমি পুরুষ মানুষ না ভালোবাসার কথা সরাসরি কয়ে ফেলবা এই কথা শোনার পরে শিশু যদি লজ্জা পায় মুসকি মুসকি হাসে তাইলে বাবা কাজ হয়ে গেছে আর যদি ধরো তার যদি পছন্দের কেউ থাকে তাইলে তো সে কয়েই ফেলবে যে তার পছন্দের কেউ আছে ভালো একটা কথা কইছস তো আচ্ছা আমারে কত তুই এত কিছু শিখলি কেমনে হ্যাঁ ভাইয়া এটা ডিজিটাল যুগ সারা দেশে মোবাইল ইন্টারনেট ছড়ায় পড়ছে নাটক সিনেমা তো এখন পকেটে থাকে আর এইসব দেখেই তো আমরা সব বুঝতাছি তাই তোর মোবাইলটা একটু দে তো কেন আরে দে না না এই মোবাইলে নাটক সিনেমা দেখে দেখে না তুই শেয়ানো হয়ে যাইতেছ সে পর তুই নষ্ট হয়ে যাবি তোরে পাহারা দিবটাকে তুই মোবাইল দে না দিব না তোরে বাটন মোবাইল কিনে দিমু না না দে